আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো বাড়িতে সকলের হয়তো পড়া সিলেবাস সব কমপ্লিটও হয়ে গেছে সামনে পরীক্ষা তাই না সেই জন্য সকল পড়া তো কমপ্লিট করতেই হবে হয়তো বা কারো অল্প একটু বাকি আছে তো আজ আমি তোমাদেরকে তোমাদের পাঁচটা অধ্যায় আছে সেই পাঁচটা অধ্যায়ের মধ্যে দুটো অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি অ্যাজ এ সাজেশান তোমরা ভালো করে প্রশ্নগুলো দেখে নাও যেগুলো মনে হবে পড়া হয়ে গেছে সেগুলো একটু ভালো করে রিভাইজ করে নেবে আর যেগুলো এখনও দেখে মনে হচ্ছে আমি পড়িনি বা পড়া হয়নি সেগুলো কিন্তু অবশ্য অবশ্য প্রশ্নগুলো নোট করে এখনই তৈরি করে নাও কেমন তোমাদের পাঁচটি অধ্যায় তা প্রথম অধ্যায় হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবন সংগঠনের স্তর আমি আজকে এই দুটো অধ্যায় থেকে কিছু প্রশ্ন দিব সেই প্রশ্নগুলো হচ্ছে বিভাগ গয়ে আসে যেটা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বলা হয় যার প্রতিটি প্রশ্নের মান দুই এই বিভাগ গতে তোমাকে সতেরোটা প্রশ্ন দেওয়া হবে তার মধ্যে তোমাকে বারোটি প্রশ্নের উত্তর করতে হবে ঠিক তাই এবার এই জীবের সংগঠনের স্তরে তুমি যে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বে বা মনে করো তুমি পড়েছো সেটা একটু মিলিয়ে নাও কেমন আর যারা আমার এই ভিডিওটি দেখছো তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো ঠিক আছে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটি অন করে রাখো কারণ আমি আজ প্রথম দুটো অধ্যায় দিচ্ছি এরপরে বাকি অধ্যায়গুলো দেব। আজকে বিভাগ গ দিচ্ছি তারপরে বিভাগ ঘ দেবো তাহলে তোমরা সব প্রশ্নগুলো ভালো করে একবার দেখে নিতে পারবে তোমার কোনটা তৈরি হয়েছে কোনটা তৈরি হয়নি যেটা তৈরি হয়নি সেটা তৈরি করে নেবে কেমন চলো তাহলে প্রশ্নগুলো তোমরা একটু মিলিয়ে নাও আমার সাথে সাথে আমি বলছি তোমরা মিলিয়ে নাও পড়া হলে রিভাইজ করো পড়া না হলে আবার ভালো করে পড়ে নাও কেমন ভেট কি এর প্রবক্তা কে রাসায়নিক বিবর্তন ও জৈব বিবর্তন বলতে কি বোঝো সায়ানজেন তত্ত্ব কি? গরম তরল সুফ বা একে হট ডাইলিউট সুপ বলে কি কোয়াসারভেট এবং মাইক্রোসফিয়ার মডেল কি অণুজীববিদ্যা বা মাইক্রোবায়োলজি এবং অণু আণবিক জীববিদ্যা বা মলিকুলার বায়োলজি কি ব্রায়োফাইটা ও টেডোফাইটার প্রধান দুটি পার্থক্য লেখো বিষয় দিয়ে লিখবে পার্থক্য কর্ডাটা ও হেমি করডাটার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো যদিও সকল পার্থক্যে কিন্তু তোমরা তিনটা কলাম করবে যে দুটোর মধ্যে পার্থক্য লিখবে লিখতে বলবে সেটা তো দুটো কলাম হচ্ছে কিন্তু বাদিক একটা কলাম রাখবে যার উপরে পয়েন্ট হবে বিষয় অর্থাৎ তুমি কোন বিষয়ের উপরে পার্থক্য লিখছ সেই বিষয়টা কিন্তু হাইলাইট করে দেবে তাহলে ভালো নম্বর পাওয়া যায় এবং পরীক্ষক যিনি খাতা দেখেন তিনি খুশি হন নিডারিয়া ও টিনোফোরার দুটি পার্থক্য লেখো বিন্যাসবিধি বা ট্যাক্সোনমির উপাদানগুলি কি কি? ট্যাক্সোনমিক হ্যারার কি বলতে কি বোঝো পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি কি? কী জীবমিতি ও বায়োনিক্স কি? মস জাতীয় উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে কেন কোষ ও হিমোসিল কি। সব মেরুদণ্ডী করডাটা কিন্তু সব করডাটাই মেরুদণ্ডী নয় উক্তিটির যথার্থতা ব্যাখ্যা করো খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে গুছিয়ে নেবে উত্তরটাকে একাইনো ডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো স্থলসামুক কোন পর্বভুক্ত প্রাণী এই পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো নিডারিয়া পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো টিনোফোরা পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো দ্বিপদ নামকরণের প্রধান দুটি নিয়ম লেখো এখানে আমি বললাম দ্বীপদনামকরণের প্রধান দুটি নিয়ম লেখো পরীক্ষায় কিন্তু এটা ঘ বিভাগের প্রশ্নে আসলে পরে তিনটিও চাইতে পারে কেমন সেজন্য মোটামুটি চারটা তো তৈরি রাখবেই রাখবে সিস্টেমেটিক্স ও ট্যাক্সোনমির দুটি বৈশিষ্ট্য লেখো ছত্রাক রাজ্যের দুটি শনাক্তকরণের বৈশিষ্ট্য লেখো শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখো জীবদেহে অ্যাসিডের ভূমিকা লেখো পলিস্যাকারাইড কি উদাহরণ দাও রাফেজ কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও যদিও পরীক্ষায় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে শুধু যদি চায় তবে উদাহরণ দেবে সংযুক্ত প্রোটিন কি উদাহরণ দাও ডিএনএ ও আর এন এর পার্থক্য লেখো দুটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম লেখো দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো জটিল শর্করার দুটি গুরুত্ব লেখো প্রো ভিটামিন কাকে বলে সিউডো ভিটামিন কাকে বলে ভিটামিন এ এর উৎস ও অভাবজনিত রোগের নাম লেখো ভিটামিন সি এবং নিয়াসিন এর অভাবজনিত লক্ষণ লেখো নিয়াসিন এটাকে ভিটামিন বি ফাইভ বলে নিউক্লিক অ্যাসিড কি ভিটামিন কে নামকরণ করেন ভিটামিন ই এর একটি কাজ লেখো ভিটামিন ই এর রাসায়নিক নাম কি ভিটামিন ডির অভাবে কি রোগ হয় অ্যান্টিভিটামিন কাকে বলে উদাহরণ দাও অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও জীবদেহে অস্তিত্ব রক্ষায় প্রোটিনের ভূমিকা লেখো এতে কমপক্ষে চারটি কিন্তু লিখবে প্রাণীদেহে লোহার উৎস কার্যকারিতা ও অভাবজনিত লক্ষণ উল্লেখ করো প্রাণীর পুষ্টিতে সোডিয়ামের উৎস কার্যকারিতা ও অভাবজনিত লক্ষণ উল্লেখ করো ট্যাক্সোনমির জনক কাকে বলে তার লিখিত গ্রন্থটির নাম লেখো প্লাজমো ডেসমাটা কী ডেসমোজোম কি একক আবরণ বা ইউনিট মেমব্রেন বলতে কী বোঝো পর্দার তরলায়িত সান্দ্র নকশা বলতে কী বোঝো বা এটাকে তরল মোজাইক নকশাও বলা হয় ক্রিস্টি ও অক্সিজম কী পলিরাইবোজম বা পলিজম কী কোশপ্রাচীর ও কোষপর্দার দুটি পার্থক্য লেখো রাইবোজম ও গলগি বডি একটি করে কাজ লেখো এটি এস রাইবোজম এস কথার অর্থ কি ইউক্রাইটিক ও প্রোকায়টিক কোষের দুটি পার্থক্য লেখো লিউকোপ্লাস্ট কত প্রকার ও কি কী এলায়োপ্লাস্টের কাজ কি মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গাণু বলে কেন কোষের আত্মঘাতী থলি অর্থাৎ সুইসাইডাল ব্যাগ কাকে বলে এবং কেন বলে প্লাস্টিডের দুটি কাজ লেখো নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে কেন জোন অব এক্সক্লুশন বলতে কি বোঝো প্রাইমর্ডিয়াল ইউট্রিকাল কি ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য লেখক মাইক্রো দুটি কাজ লেখক এরেনকাইমা কি এটি কোথায় দেখা যায় ভাজক কলার দুটি প্রধান বৈশিষ্ট্য লেখক প্রস্তর কোষ কাকে বলে যোগকলার বৈশিষ্ট্যগুলি লেখো অ্যাডিপোস কলার বৈশিষ্ট্য ও অবস্থান লেখো হ্যাভারশিয়ার নালিকা বলতে কী বোঝো রক্তকে তরল যোগকলা বলা হয় কেন ইন্টারক্যালেটেড ডিস্ক কি ট্র্যাকিট ও ট্র্যাকিয়ার দুটি পার্থক্য লেখো ত্বক আমাদের দেহে তাপমাত্রা কিভাবে নিয়ন্ত্রিত করে পাকস্থলী ও ক্ষুদ্রান্তের কাজ লেখো অ্যালভিওলাই কি অ্যালভিওলাইয়ের কাজ লেখক মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম ও তার কাজ লেখক যকৃতের দুটি কাজ লেখক গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও অগ্নাশয়কে গ্রন্থি বলে কেন সি এস এর শুধু সম্পূর্ণ নাম লিখলে হবে না সিএসএফ কি সম্পূর্ণ নাম লিখে একটা কাজ লিখবে প্লিহা কোথায় অবস্থিত এর কাজ কী শুক্রাশয় ও ডিম্বাশয় কি কি হরমোন নিঃসরণ করে প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে গ বিভাগের দুই এই প্রশ্ন মানের এই কটা প্রশ্ন আমি দিয়ে দিলাম যদি তৈরি হয়ে থাকে ভালো করে রিভাইজ করো যদি তৈরি না হয়ে থাকে তাহলে অতি সত্তর তৈরি করে নাও সামনেই কিন্তু পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্ন এগুলো এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমার পরীক্ষা সকল প্রশ্ন থাকবে একদম শিওর এর মধ্যেই সকল প্রশ্ন থাকবে একটা প্রশ্নও মিস করবে না কেমন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো আসছি আরও তোমাদের তিনটি অধ্যায় বাকি আছে প্রত্যেক অধ্যায় থেকে বিভাগ গয়ের প্রশ্ন ঘয়ের প্রশ্ন এবং অন্যান্য বিভাগের সকল প্রশ্ন এবং যেগুলো অতি সংক্ষিপ্ত সেগুলো উত্তর সহ আমি আলোচনা করে দেব কেমন সকলে ভালো থেকো পড়া তৈরি করে নাও